আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের করে দেখাবো ইতালিয়ান খুব মজার একটা ডেজার্ট, ম্যাঙ্গো পান্না কোটা। আর এই ডেজার্টটা যে শুধু দেখতেই সুন্দর তাই নয়, খেতেও কিন্তু ভীষণ মজা। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন গিয়ে দেখে নিই কী করে ঝটপট তৈরি করে ফেলছি ম্যাঙ্গো পান্না কোটা। এখন প্রথমেই আমি ম্যাঙ্গো পান্না কোটার জন্য মিল্কের লেয়ারটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নর্মাল পানি, সেই সাথে অ্যাড করে দেব 5 গ্রাম চায়না গ্রাস। আর ফ্রেন্ডস, এই চায়না গ্রাসটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। আর আপনারা যদি চায়না গ্রাস ব্যবহার করতে না চান কোনো সমস্যা নেই, চায়না গ্রাসের পরিবর্তে 5 গ্রাম আগার আগার পাউডার অথবা জেলোটিন পাউডার ব্যবহার করলেও হয়ে যাবে। আর ফ্রেন্ডস, এই চায়না গ্রাসটা আধা ঘন্টা আগে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঠিক এভাবে ভিজিয়ে রেখেছিলাম, এতে চায়না গ্রাসটা একেবারে নরম হয়ে যায়। এখন এই সম্পূর্ণ চায়না গ্রাসটাই আমি প্যানের মধ্যে দিয়ে দেব এবং অনবরত নেড়ে চেড়ে চুলার মিডিয়াম হিটে পানির মধ্যে চায়না গ্রাসটা পুরোপুরিভাবে গলিয়ে নেব। দেখুন, পানির মধ্যে চায়না গ্রাসটা যখন পুরোপুরিভাবে গলে যাবে এবং পানির কালারটা ঠিক এরকম স্বচ্ছ হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন দুধ আর চায়না গ্রাসটা আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম, দিয়ে আবারও ভালোভাবে দুধের সাথে হুইপ ক্রিমটাও আমি মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ আইসিং সুগার, দিয়ে আবারও ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। সব শেষে এতে অ্যাড করে দেব 1 চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স এবং 1/4 চা চামচ লবণ। এখন এই সবগুলো উপকরণ আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে দুধের মিশ্রণে একটা বলক তুলে নেব। দেখুন, দুধের মিশ্রণে কিন্তু একটা বলক চলে এসেছে। এখন আমরা চুলাটা বন্ধ করে দেব এবং এই দুধের লিকুইড মিশ্রণটা একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর পান্না কোটার জন্য মিল্কের লেয়ারটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। এখন পান্না কোটা সেট করার জন্য এখানে আমি এরকম লম্বা ডিজাইনের সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। এই সার্ভিং গ্লাসটা আমি মাফিন মোল্ডের উপরে ঠিক এভাবে অ্যাঙ্গেল করে বসিয়ে দেব, যেন পান্না কোটাটা আমি একটু অ্যাঙ্গেলে মানে বাঁকা করে সেট করতে পারি। এরপর একটা চামচ দিয়ে গ্লাসের ভেতরে আমি লিকুইড দুধের মিশ্রণটা দিয়ে দেব। এখন গ্লাসের 1/3 ভাগ লিকুইড দুধের মিশ্রণটা দিয়ে ভরানো হয়ে গেলে গ্লাসগুলো আমি এই অবস্থায় একটা সাইডে রেখে দেব আধা ঘন্টার জন্য, যেন মিল্কের লেয়ারটা পুরোপুরিভাবে সেট হয়ে যায়। সেই সাথে জেলি লেয়ারটা তৈরি করে নেব। এর জন্য নর্মালি যে প্যাকেট জেলিটা বাজারে কিনতে পাওয়া যায় 80 গ্রামের, সেরকম 1 প্যাকেট জেলি আমি এখানে নিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস, আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারটা ব্যবহার করছি। আপনারা চাইলে ম্যাঙ্গো অথবা অরেঞ্জ ফ্লেভারের জেলিটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন এই জেলের মিক্সের সাথে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ বলক আসা গরম পানি। এখন এই পানিটা আমি জেলের মিক্সের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ আনারের বিচি। এরপর এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নেব এবং সম্পূর্ণ জেলের মিক্সারটাই খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। দেখুন, জেলের মিক্সারটা কিন্তু এখন পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে গেছে। আর এরই সাথেই কিন্তু পান্না কোঠার 2 নম্বর লেয়ারটাও পারফেক্টলি তৈরি। এখন জেলের মিক্সচারের টেম্পারেচারটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এর জন্য আপনার হাতের একটা আঙুল জেলের মিশ্রণে একটু ডিপ করে দেখবেন। যদি দেখেন জেলের মিশ্রণটা পুরোপুরিভাবে আপনার আঙুলটা কোট করে নিয়েছে, তাহলেই বুঝতে হবে জেলের টেম্পারেচারটা পরের লেয়ারের জন্য পুরোপুরিভাবে তৈরি। এখন আধা ঘন্টা আগে গ্লাসের মধ্যে যে মিল্কের লেয়ারটা আমি সেট করে রেখেছিলাম, ফ্রেন্ডস একটু খেয়াল করুন, মিল্কের লেয়ারটা কিন্তু ভালোভাবেই সেট হয়ে গেছে। এখন আমরা আবারও গ্লাসটাকে অ্যাঙ্গেলে রেখে মানে বাঁকা অবস্থায় রেখেই কিন্তু ওপর থেকে জেলের যে মিক্সচারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর ওপরে দিয়ে দেব এবং সেমভাবে আবারও গ্লাসের 1/3 ভাগ আমি জেলের মিশ্রণ দিয়ে ভরে দেব। এখন সবগুলো গ্লাসে সেমভাবে জেলের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আবারও এই গ্লাসগুলো একটা সাইডে রেখে দেব আমি আধা ঘন্টার জন্য, যেন পান্না কোটার 2nd লেয়ারটাও ভালোভাবে সেট হয়ে যায়।
এখন আমরা সব শেষের লেয়ার মানে ম্যাঙ্গো লেয়ারটা তৈরি করে নিব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নর্মাল পানি, সেই সাথে অ্যাড করে দেব 5 গ্রাম চায়না গ্রাস। আর ফ্রেন্ডস, আপনারা চাইলে এই চায়না গ্রাসের পরিবর্তে এখানে আগার আগার পাউডার বা জেলোটিন পাউডারও ব্যবহার করতে পারেন 5 গ্রাম পরিমাণ। আর ফ্রেন্ডস, এই 5 গ্রাম চায়না গ্রাস কিন্তু আমি আধা ঘন্টা আগেই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে চায়না গ্রাসটা একেবারে নরম হয়ে গেছে। এখন এই চায়না গ্রাসটা আমি চুলার মিডিয়াম হিটে জাল করে ভালোভাবে পানির মধ্যে গলিয়ে নেব। তো দেখুন ফ্রেন্ডস, চায়না গ্রাসটা কিন্তু পুরোপুরিভাবে পানির মধ্যে গলে গেছে। এখন চায়না গ্রাসের এই মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি, মানে 2 কাপ পরিমাণ পাকা আম আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন চায়না গ্রাসের সাথে পাকা আমের পিউরিটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এই আমের পিউরির সাথে আমি অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ আইসিং সুগার দিয়ে আবারও খুব ভালোভাবে আমের পিউরির সাথে আইসিং সুগারটাও আমি মিশিয়ে নেব। সব শেষে এর মধ্যে অ্যাড করে দেব 1/4 চা চামচ লবণ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে সম্পূর্ণ লিকুইড আমের মিশ্রণটার মধ্যে একটা বলক তুলে নেব। যখন দেখবেন আমের মিশ্রণে বলক চলে এসেছে, তখন আমরা চুলাটা বন্ধ করে দেব এবং এই আমের মিশ্রণটা আমি এখন একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। এরপর এই ছেঁকে নেওয়া আমের পিউরিটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। দেখুন আমের পিউরিটা কিন্তু এখন পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে গেছে। আর এর থিকনেস বোঝাবার জন্য একটু খেয়াল করুন, আমার হাতের একটা আঙুল পিউরির মধ্যে একটু ডিপ করলেই দেখবেন পিউরিটা আঙুলের মধ্যে খুব ভালোভাবে কোট হয়ে গেছে, মানে হলো আমের পিউরিটা এখন পারফেক্ট টেম্পারেচারেই আছে। এখন আগে থেকে যে গ্লাসের মধ্যে আমি 2 লেয়ারের পান্নাকোটা সেট করে রেখেছিলাম, দেখুন সেগুলো কিন্তু এখন খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন গ্লাসের ওপর দিকে যে অংশটা খালি রয়ে গেছে, সেই অংশটা আমরা ম্যাঙ্গো পিউরি বা পাকা আমের যে মিক্সচারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে পুরোপুরিভাবে ভরে দেব। আর এরই সাথে দেখুন সবগুলো গ্লাসের মধ্যে আমি সেমভাবে পাকা আমের মিশ্রণটা দিয়ে ভরে দিয়েছি। এখন এই গ্লাসগুলো আবারও একটা সাইডে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখুন মাশাল্লাহ করে সম্পূর্ণ গ্লাসের পান্নাকোটাটাই কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই ডেজার্ট গ্লাসগুলো যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে, তাই গ্লাসের ওপরে আমি দিয়ে দেব কিছু টুকরো করে কাটা পাকা আম, সেই সাথে দিয়ে দেব টুকরো করে কাটা চেরি ফল কুচি, আর দিয়ে দেব মাঝখান থেকে একটা পুদিনা পাতা। ব্যাস হয়ে গেল দারুণ মজার ইতালিয়ান ডেজার্ট ম্যাঙ্গো পান্নাকোটা। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই রেসিপিটা ইফতারের টেবিলে অথবা ঈদে অতিথি আপ্যায়নে অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন আর ইউনিক রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।